ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে যে 5 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে বায়ু দূষণের সহায়ক না, এখানে হবে সোডিয়াম নাইট্রেট। 2, বাড়ি থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত তোমার বিদ্যালয়ে যেতে কোন যানবাহনটি ব্যবহার করলে বায়ু দূষণ হবে না, সাইকেল। 3, শব্দের তীব্রতা মাপা যন্ত্রের নাম ডেসিবেল মিটার। 4, কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক না, এখানে হবে বাজার। 5, হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়, সহ্যাদ্রি। 6, পার্বত্য অঞ্চলে হিউমাসযুক্ত ঢালু জমি চা চাষের উপযুক্ত। 7, স্বাভাবিক উদ্ভিদ কৃষিকার্যের আচ্ছা এটা অপরিহার্য উপাদান নয় হবে, কারণ মাটি, সার, জলসেচ এগুলো হচ্ছে অপরিহার্য, এগুলো না হলে তুমি কৃষিকাজ করতে পারবে না। তো সেক্ষেত্রে স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে যারা আপনা থেকেই জন্ম নেয় সেগুলোকে স্বাভাবিক উদ্ভিদ বলা হয়, তো সেগুলো সাধারণত আগাছাই হয়। তো কৃষিকার্যের অপরিহার্য উপাদান নয় হবে এটা স্বাভাবিক উদ্ভিদ। 8 হচ্ছে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় কোন রাজ্যে, পশ্চিমবঙ্গে। আচ্ছা আচ্ছা এখানে 8-এর প্রশ্নটাও একটু ভুল আছে, বলেছে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায়, কোন রাজ্যে বলেছে। এইখানে দেখো, এই হচ্ছে সাঁওতাল, এই যে তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হচ্ছে সাঁওতাল, এই যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশাতে দেখা যায়, তাহলে এখানে হিমাচল প্রদেশ হবে দেখা যায় না, তাহলে এই প্রশ্নটার উত্তরটা হবে দেখা যায় না, তাহলে এটা হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না। এই 7 আর 8-এর এই দুটো প্রশ্ন একটু সম্ভবত ভুল আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। 9 বলেছে তাজমহলে পাথরের ক্ষয়ের জন্য দায়ী হলো অম্লবৃষ্টি। 10, ভারত এশিয়া মহাদেশে দক্ষিণ দিকে অবস্থিত। 11, শব্দ দূষণের ফলে সৃষ্ট রোগ উচ্চ রক্তচাপ। 12, বায়ুর দিক মাপার যন্ত্রের নাম হচ্ছে বাদ পতাকা। 13, আদিবাসীরা বন কেটে পুড়িয়ে যে চাষ করে তাকে ঝুম চাষ বলে। 14, ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ। 15, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। 16, আর্থ আওয়ার পালিত হয় অস্ট্রেলিয়ায়। 17, সোনালী তন্তু বলা হয় পাটকে। 18, লিভার আর পেটের অসুখ সারিয়ে তোলে চিরতা। 19, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে। 20, মানচিত্র অঙ্কনবিদ্যাকে কার্টোগ্রাফি বলে। 2-এর এতে আছে শূন্যস্থান পূরণ, আই আছে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। 2, পশ্চিমঘাট পর্বতের আরেক নাম সহ্যাদ্রি। 3, ভারতের নদী তীরবর্তী নবীর পলিমাটি খাদান নামে পরিচিত। বিতে স্তম্ভ মেলানো পশ্চিমী ঝঞ্ঝা হবে শীতকালে কাশ্মীরে প্রবল তুষারপাত। 2, জাতীয় উদ্যান হবে কাজিরাঙা বৃষ্টিছায় অঞ্চল। 3 আছে এটা হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 4, চরম ভাবাপন্ন জলবায়ু হবে রাজস্থানের জয়সলমীর। আর 5-এ আছে বায়ুর আর্দ্রতা হবে হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। সিতে আছে শুদ্ধ অশুদ্ধ, আয়তে বলেছে বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় শুদ্ধ। 2, ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে কালোমাটি দেখা যায় শুদ্ধ। 3, তিব্বতে ব্রহ্মপুত্রনাথ শঙ্খ নামে পরিচিত শুদ্ধ। 4, মহানদী বঙ্গোপসাগরে মিশেছে শুদ্ধ। তো এই ভিডিওতে একটুখানি একটা কারেকশন আমি করে দেবো, আমার একটা ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের এটা 1 নম্বর স্কুলে ডিএর আই যেটা আছে পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম, এটা বারিমণ্ডল হবে, আমি প্যান্থালাসা বলেছিলাম, ওটা হবে না, বারিমণ্ডল হবে। তো এটা একটুখানি কারেকশানটাও এর সাথে করে নেবে, এই ভিডিওতে কারেকশানটা করে দিলাম। 1 নম্বর স্কুলের মোট জলভাণ্ডার, পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম ওটা বারিমণ্ডল পড়বে। আচ্ছা আবার চলে আসি 5 নম্বর স্কুলে, 3-এর আইতে বলেছে উপদ্বীপ কাকে বলে। আচ্ছা উপদ্বীপ কাকে বলে, 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে, যেমন হচ্ছে ভারতের পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর আর দক্ষিণে ভারত মহাসাগর বেষ্টন করে আছে, তাই ভারতকে উপদ্বীপ বলা হয়। ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। আচ্ছা পর্বত গ্রন্থি হচ্ছে যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়, যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো কয়েকটি পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে। 3-এ 3-এ আছে দ্বীপপুঞ্জ কাকে বলে। 4 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগ হলো দ্বীপ, এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপকে একসাথে বলা হয় দ্বীপপুঞ্জ। তাহলে এখান থেকে এতটা বলবে, যেমন হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ পুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো হলো উদাহরণ। 4-এ বলেছে উপকূল কাকে বলে, যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্র মিলিত হয় তাকেই উপকূল বলে।
চারের আয়তে দিয়েছে পার্বত্য অঞ্চলের মাটি। পার্বত্য অঞ্চলের মাটি প্রধানত আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে এরকম মাটির সৃষ্টি হয়। এতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। চা কফি বিভিন্ন ধরনের মশলা এই মাটিতে খুব ভালো চাষ হয়। হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বত আর দাক্ষিণাত্যে নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি দেখা যায়। চারের দুয়েতে আছে মাটি সংরক্ষণের উপায়। এই যে মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের কি করতে হবে, এই পয়েন্টগুলো হচ্ছে মাটি সংরক্ষণের উপায়। এক হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। দুই, মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। তিন, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। চার হচ্ছে গাছ কাটা বন্ধ করা উচিত। পাঁচ, অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। আর ছয়, বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। চারে তিনে দিয়েছে বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে। বৃষ্টি এটা বলেছে 50টি শব্দের মধ্যে লিখতে। আচ্ছা, পর্বতের অনুবাদ ঢালে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল। আর আমাদের তোমার হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই যে এই বায়ু বলেছে আরব সাগর থেকে, এই বায়ু বলবে আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যাবার জন্য এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায়, তাই একে বৃষ্টিছায় অঞ্চল বলে। তাহলে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হচ্ছে ভারতের বৃষ্টিছায় অঞ্চল। চারে দিয়েছে সমভাবাপন্ন জলবায়ু। সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের প্রভাবে সারা বছরই মাঝারি রকমের তাপমাত্রা থাকে, একেই বলা হয় সমভাবাপন্ন জলবায়ু। পাঁচের আয়তে দিয়েছে ভারতের জলবায়ুতে মৌসুমি জলবায়ুর প্রভাব লেখ। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম, তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ। বৃষ্টিপাত, ভারতে মোট বৃষ্টিপাতের 90% মৌসুমি বায়ুর প্রভাবে হয়ে থাকে। এই বায়ুর প্রভাবে মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমি বায়ুর জন্যই বর্ষাকালে এবং শীতকালে বছরে দুবার বৃষ্টি হয়। দুই হল ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আগমন অর্থাৎ বর্ষাকাল এবং প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্যে দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। আর্দ্র গ্রীষ্ম, শুষ্ক শীতকাল, গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় আর শীতকালে মৌসুমি বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক। উষ্ণতা হ্রাস, গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণতা দাবদাহের হাত থেকে মৌসুমি বায়ু রক্ষা করে। পাঁচ, প্রাকৃতিক দুর্যোগ, অনেক সময় মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়, আবার বৃষ্টিপাত খুব কম হওয়ার ফলে খরার সৃষ্টি হয়। পাঁচের দুয়েতে দিয়েছে তুলো চাষের জন্য কেমন অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রয়োজন আর তুলো উৎপাদিত হয় এমন দুটি রাজ্যের নাম লেখো। আচ্ছা, এটা হচ্ছে তুলো চাষ। এই তুলো তুলো চাষের জন্য উষ্ণতা 20-35 ডিগ্রি সেলসিয়াস, 50-100 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। আর মাটি হচ্ছে উন্নত জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন চূর্ণ ফসফেটযুক্ত কালো মাটি প্রয়োজন। আর উৎপাদক রাজ্য দুটি রাজ্যের নাম বলেছে, মহারাষ্ট্র আর গুজরাট বলবে। তিন দিয়েছে ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও। উত্তরে পার্বত্য অঞ্চল, ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু আর কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। হিমালয় এবং কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন 8611 মিটার, যার উচ্চতা ভারতের উচ্চতম আর পৃথিবীর হচ্ছে দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। উত্তরে পার্বত্য অঞ্চলে অনেকগুলি হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন। সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ, জেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদী সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলো গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের সব থেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হিমালয়। হিমালয় কথার অর্থ বরফের গৃহ, হিমযুক্ত আলয়। হিমালয়ে উত্তর থেকে দক্ষিণে তিনটে সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, গড় উচ্চতা 6000 মিটারের বেশি। দক্ষিণে হিমাচল, গড় উচ্চতা 3000 মিটারের বেশি। আর একেবারে দক্ষিণে শিবালিক, যার গড় উচ্চতা 1500 মিটারের কম। হিমাদ্রি এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বতশৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারত আর নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। মা কালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলি হিমালয়ের অংশে অবস্থিত। হিমাচল
হিমাদ্রি দক্ষিণে অবস্থিত জম্মু এবং কাশ্মীর রাজ্যে পীর পাঞ্জাল এবং হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি হিমালয় এবং পীর পাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মুসৌরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতিবছর এই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসেন। শিবালিক হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক আর হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকুই, বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গাঢ় খাসি এবং জয়ন্তিয়া পাহাড়। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।